ক্লাউড কিচেন। এই আমাদের হোম কিচেনটা যেটা, সেটা কিন্তু একদম হোমমেড ফুড। ছোট পার্টি, বার্থডে হোম বা পুজোর অনুষ্ঠানের জন্য ভেজ, একদম পিওর ভেজ বাড়িতে করে আমি পাঠাই। ভিডিওটা বেশ কয়েকদিন আগের, গিনি সোনার জন্মদিনের। তখন পটুস্কুলের ওই ঘটনাটা ঘটায় এই ভিডিওগুলো আর কোনোভাবে পোস্ট করা হয়নি। আজকে অনেকদিন পর ভাবলাম, এত সুন্দর এক বিরিয়ানির হদিশ পেলাম সেখানে গিয়ে, এটা আপনাদের না জানালে বড় অন্যায় করা হবে। আসলে সিঞ্চন দ্বারা এখন আমাদের ফ্যামিলির মতো হয়ে গিয়েছে, তাই গিনি সোনার জন্মদিনের পার্টি আমাদের আর বাইরের অনুষ্ঠানের মতো নয়। সে কারণে পাঁচটা লোকের সাথে মিশতে পারবো বলে চলে গেছিলাম। আমরা রেডি, এখন আমরা যাচ্ছি সিঞ্চন্দার মেয়ের জন্মদিনে, গিনি ওর জন্মদিনে যাচ্ছি। ওটুর মনটাও তো একটু ভালো করতে হবে, শুধু বাড়িতে বসে থাকলে তো হবে না, তাই ওকে নিয়ে যাওয়া আর কি। হাতের কালশিটা এখনও আছে, এর মধ্যেই আর কি ওষুধ টষুধ লাগিয়ে নিয়ে যাচ্ছি আমরা। আমরা পৌঁছে গেছি, ওপরে গিয়ে কথা বলছি, চলো। ঠিক আছে বাবা, মুড ভালো নেই, মনটা খারাপ? হ্যাঁ ও বাবা, মনটা খারাপ কি হয়েছে? তখনও পার্টি শুরু হয়নি, আমরা পৌঁছে গেছি আর সমস্ত গেস্টও একে একে আসতে শুরু করেছেন। আজকে গিনির 3 বছরের জন্মদিন। এরপরেই শুরু হলো কেক কাটা। আমাদের দুষ্টু মিষ্টি প্রাণবন্ত রাজন্নাকে জন্মদিনের অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ। আর উনি হচ্ছেন তোজো, সিঞ্চন্দা আর পূজার ছেলে। তিন রকমের দারুন দারুন কাবাবের পর ছিল চিকেন চাপ, মাটন বিরিয়ানি আর ফিরনি। চিকেন চাপ আর বিরিয়ানি দুটোই ছিল অনবদ্য। ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, আমিও সেই রকম যেখানেই ভালো খাবারের সন্ধান পাই, আপনাদের জন্য তার নাম ঠিকানা ফোন নম্বর নিশ্চয়ই নিয়ে আসি। চার থেকে এত সুন্দর সুন্দর খাবারগুলো আজকে আমরা খেলাম। এই হচ্ছে সব পাঁচ মিশালি রন্ধনের পেছনে যে মানুষটা, সে খালা বড়িদি, তোমার নাম তো কি করে আমরা সবাই এই খাবার পাবো তার একটু হদিস জেনে নেবো আমি দেবত্রীর থেকে। সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা ক্লাউড কিচেন, তো আপনারা এখানে সুইগি জোম্যাটো তো অ্যাভেলেবেল আছে, তাছাড়া আমাদের নিজস্ব ওয়েবসাইটও আছে pachmishali.pay.in, তো সেখান থেকেও এক সেম প্রসেসে যেমন সুইগি জোম্যাটো থেকে অর্ডার করতে হয় সেভাবে অর্ডার হয়।
আর যদি কেউ কাছাকাছির মধ্যে থাকে তাহলে অবশ্যই আমাদের স্টোর থেকেও পিক আপ করতে পারে। এই মুহূর্তে আমাদের হচ্ছে তানিসান্দা মেন রোড, বিহাইন্ড হচ্ছে মানে মান্নাতারা টেক পার্কের বিহাইন্ড, এটাই হচ্ছে বেস্ট লোকেশন, আগাবাড়ার থেকে ঢুকতে হবে। তো এবার হচ্ছে আর একটু ফোন নাম্বারটা বলে দাও, তারা ফোন নাম্বারটা তো আমাকে দেখে বলতে হবে, নিশ্চয়ই একটু দেখুন। আচ্ছা আমাদের ফোন নাম্বার হচ্ছে 8217606427, এই নাম্বারে ফোন করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সব ডিটেলস দিয়ে দিই। এই আমাদের হোম কিচেনটা যেটা সেটা কিন্তু একদম হোমমেড ফুড, মানে তেল মশলা ঝাল কম, মানে রেগুলার বেসিসে খাওয়ার মতো। তার সাথে পুজোর ফুডও সাপ্লাই করে, মানে আমি এক জায়গায় গেছিলাম সেখানে ভোগ খেয়েছিলাম। আমরা যেমন এখন অবধি আমাদের 50-60 মানে ছোট ছোট পার্টি বার্থডে হোম বা পুজোর অনুষ্ঠানের জন্য ভেজ, একদম পিওর ভেজ বাড়িতে করে আমি পাঠাই নিজের হাতে, মানে যেখানে কোনো পেঁয়াজ রসুনের ছোঁয়া থাকবে না, অনেকেই প্রেফারেন্স দিয়ে থাকে। তাছাড়া ছোট ছোট বার্থডে পার্টি, অ্যানিভার্সারি এইসবও আমরা দিয়ে থাকি। অনেক ধন্যবাদ তোমাকে, এত অসাধারণ বিরিয়ানি খাওয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ গিমি, গিমি একটা জন্মদিনে স্পেশাল ডান্স হয়ে যাক, নাচু নাচু রে বাবা, নাচো তুমিও নাচো, ডান্স ফটু ডান্স, এখানে এসে নাচো বোনের সঙ্গে নাচো, তোর মুখে আলু পড়ছে কেমন, এটা দাঁড়া মাম্মা তুমি ডেকোরেশন দেখছো, খেয়েছো পেটু ভরেছে, হুম আচ্ছা খুব হ্যাপি। এখন প্রায় 11:30 মতো বাজে, আমরা কজনই আছি, এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া মিটিয়ে বাড়ি যাওয়ার পালা। এখানে একটু পার্কিংয়ের অসুবিধা থাকায় আজকে আমরা ক্যাবে করেই এসেছিলাম, তাই ক্যাবে করেই ফিরে যাচ্ছি আবার। এই এবার বাড়ি ফিরছি, আমরা পৌঁছে গেছি বাড়িতে, ভালোই কাটলো দিনটা, মানে সন্ধ্যেটা একটা অন্যরকমভাবে দিনটা শুরু হয়েছিল, মনটা একটু ভালো লাগলো সবার সাথে গল্প করে, একটু পরিবেশটা চেঞ্জ হয়। আমি সাবস্ক্রাইব করার কথা বলি না বলে আপনারাও ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, 75% মতো দেখি অডিয়েন্স নট সাবস্ক্রাইবড আমার চ্যানেলে, একটু সাবস্ক্রাইব করে দেবেন না অনুরোধ করছি, তাহলে চ্যানেলের রিচটাও বাড়বে আর আমার কাজ করার উৎসাহটাও বাড়বে। Good night.